তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো এবং সেই দেশটির নাম হচ্ছে মঙ্গোলিয়া। হ্যাঁ বন্ধুরা, সেই দেশটির নাম মঙ্গোলিয়া, পূর্ব এশিয়ার একটি দেশ। হ্যাঁ বন্ধুরা, এশিয়া মহাদেশের একটি দেশ মঙ্গোলিয়া। তো বন্ধুরা, চলুন ওই দেশের সম্পর্কে আমরা জানবো এবং চলুন ওই দেশের জাতীয় পতাকা আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই যে দেখছেন ওই দেশের জাতীয় পতাকা, হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে ওই দেশের ফ্ল্যাগ। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই দেশের ফ্ল্যাগ আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, চলুন ওই দেশটি গুগলের সাহায্যে আমি আপনাদের দেখাবো ওই দেশটি কোথায় অবস্থিত, ভারত থেকে কোথায় আছে, ভারত থেকে কত দূরে আছে এবং ওই দেশটির সঙ্গে ভারতের কী সম্পর্ক, আমি সব কিছু এক এক করে আমি আপনাদের বলবো। তার আগে আমি আপনাদের গুগলের সাহায্যে দেখিয়ে দেবো ওই দেশটির স্যাটেলাইট ইমেজে কীরকম লাগে দেখতে। তো বন্ধুরা, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তার আগে এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন। তো বন্ধুরা, এই যে দেখছেন ইন্ডিয়া, আমাদের ভারত। তো বন্ধুরা, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই ওই দেশটি কোন দিকে আছে। এই দেখুন, নেপাল দেখতে পাচ্ছেন, ভুটান আছে, এখানে চীন আছে দেখতে পাচ্ছেন, চায়না দেখতে পাচ্ছেন। তো ঠিক এই দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন, রাশিয়া এবং চীনের ঠিক মাঝখানে আপনারা দেখলে বুঝতে পারবেন মঙ্গোলিয়া। হ্যাঁ বন্ধুরা, এই দেখছেন মঙ্গোলিয়া, ভালো করে দেখলে বুঝতে পারবেন এটি হচ্ছে ওই দেশ মঙ্গোলিয়া। হ্যাঁ বন্ধুরা, যার উত্তরে আপনারা জানেন রাশিয়া আছে এবং দক্ষিণ পূর্ব এবং পশ্চিমে চীন দিয়ে বেষ্টিত এই মঙ্গোলিয়া। ভালো করে দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিই একটি ইমেজের সাহায্যে ওই দেশটি কোথায়। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন ভারত দেখতে পাচ্ছেন এবং মঙ্গোলিয়া কত দূরে অবস্থিত, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে দূরত্ব কত এবং মাঝখানে শুধু চীন এবং নেপাল আছে। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন পৃথিবীর মধ্যে মঙ্গোলিয়া কোন জায়গায় অবস্থিত, আমি আপনাদের ম্যাপের সাহায্যে দেখাচ্ছি, ভালো করে দেখুন বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই মঙ্গোলিয়ার কিছু স্যাটেলাইট ইমেজ, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। ওই দেশের আমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও দেখাবো। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, ওই দেশের ধর্ম সাধারণত বৌদ্ধ ধর্ম, অর্থাৎ ওই দেশে বৌদ্ধ ধর্ম সব থেকে বেশি। হ্যাঁ বন্ধুরা, কিন্তু ওখানে মুসলিম ব্যক্তি মানুষ অর্থাৎ ওখানে ইসলাম থাকে 3.2%। হ্যাঁ বন্ধুরা, 3.2%, আপনারা বুঝতে পারছেন 100% থেকে 3.2% মানে একদমই কম ওই দেশে ইসলাম যে মানুষরা ওখানে বসবাস করে। ওই দেশের ভাষা মঙ্গোলিয়া। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের ভাষা মঙ্গোলিয়া, অর্থাৎ অফিসিয়াল ভাষা ওই দেশে মঙ্গোলিয়া। তো বন্ধুরা, ওই দেশের জনসংখ্যা কত আমি তাও বলবো, ওই দেশের জাতীয় সঙ্গীত কী সেটাও বলবো। তার আগে দেখিয়ে দিই ওই দেশের রাজধানী। এই দেখছেন ওই দেশের রাজধানী উলানবাটার। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের রাজধানী উলানবাটার এবং ওই দেশের সবথেকে বড় শহর এটা। হ্যাঁ বন্ধুরা, এখানে 38% লোক ওই শহরেই থাকে। হ্যাঁ বন্ধুরা, 38% লোক ওই শহরে থাকে, কেননা সব থেকে বড়ো শহর উলানবাটার মঙ্গোলিয়ার। হ্যাঁ বন্ধুরা, এই দেখছেন আমি কিছু স্যাটেলাইট ইমেজ আমি আপনাদের দেখিয়ে দিই, আমি এর পরে দেখাবো ওই দেশের যে এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, উলানবাটার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের দেখাতে চলেছি, কিন্তু তার আগে দেখিয়ে দিই ওই দেশের কিছু স্যাটেলাইট ইমেজ আমি আপনাদের দেখাচ্ছি। এই যে রেড কালার এবং গ্রিন কালার দেখতে পাচ্ছেন, এগুলো সবই রাস্তা, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখুন এখানে কিছু শপও দেখতে পাচ্ছেন, কিছু সেন্টারও দেখতে পাচ্ছেন, ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন মঙ্গোলিয়ার কিছু জায়গা। তো বন্ধুরা, আমি মঙ্গোলিয়ার একটি ভিডিও দেখাবো। হ্যাঁ বন্ধুরা, একটি ভিডিও দেখাবো একটি ফ্ল্যাট থেকে দেখতে কেমন হয়। হ্যাঁ বন্ধুরা, চারিদিক থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, চলুন ওই দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় আছে আমি আপনাদের দেখিয়ে দিই এবং কতগুলি প্লেনও দাঁড়িয়ে আছে আমি সেটাও দেখাবো। কিন্তু ওই দেশের একটি কি না, ওই দেশের রাষ্ট্রপতি যিনি তিনি দু, হ্যাঁ বন্ধুরা, ওই দেশের রাষ্ট্রপতি একবার রাষ্ট্রপতি হবে, দুবারও রাষ্ট্রপতি হবে, কিন্তু তিনবার ওই দেশের রাষ্ট্রপতি হতে পারবে না কোনো একজন ব্যক্তি। হ্যাঁ বন্ধুরা, একজন ব্যক্তি দুবারের বেশি রাষ্ট্রপতি হতে পারবে না। তো বন্ধুরা, চলুন আমি ওই দেশের যে এয়ারপোর্ট আমি দেখে দিই, এইদিকে চলে আসুন, আপনারা দেখতে পাবেন। এই দেখুন, এই দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন, এটা হচ্ছে ওই দেশের এয়ারপোর্ট। এই দেখছেন হ্যাঁ বন্ধুরা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই দেখলে আপনারা দেখলে ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন কতগুলি প্লেনও দাঁড়িয়ে থাকবে, আমি আপনাদের রানওয়েও দেখিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, রানওয়ে দেখাবো ওই দেশের, দেখছেন ওই দেশের উলানবাটার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা চলুন আমি ওই রানওয়েটি দেখিয়ে দিই, এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে এই জায়গাটি প্লেন নামে, আপনারা ভালো করে দেখুন বুঝতে পারবেন। দেখছেন এটি স্যাটেলাইট ইমেজের সাহায্যে আমি আপনাদের দেখাচ্ছি এবং গুগলের সাহায্যেও আমি আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে ওই দেশের মুখ্য দ্বার, অর্থাৎ ওই দেশের প্রথমে এই জায়গাটিকে আসতে হবে যদি আপনারা মঙ্গোলিয়াতে ঘুরতে যান। তো বন্ধুরা, ওই দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওই দেশের ন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন। ওই নামগুলো সাইটে আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ বন্ধুরা, নামগুলো দেখতে পাচ্ছেন, ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, ওই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন কি আপনারা জানেন? তো বন্ধুরা, ওই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক সুসম্পর্ক এবং ভারতের কিছু
ব্যক্তিগণ ওই দেশকে গেছে এবং ওই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তো বন্ধুরা, ওই দেশের সঙ্গে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, ওনাদের ছবিও আমি আপনাদের দেখাবো, কিন্তু তার আগে ওই দেশের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক অনেকটাই বেশি, কেননা ওই দেশে একটি তেল উৎপাদন কেন্দ্র যখন চালু হয়েছিল তখন ভারত ওই তেল উৎপাদন কেন্দ্রকে অনেক সহায়তা করেছিল, ফাইন্যান্সিয়াল এবং টেকনিশিয়াল বিভিন্ন জিনিসপত্র দিয়ে ওই দেশকে সাহায্য করেছিল। এই যে সাইটে দেখতে পাচ্ছেন ওই দেশের একটি ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন, ওই দেশের একটি ভিডিও উপর থেকে আমি দেখাচ্ছি, ঠিক আছে, ভালো করে দেখুন আপনারা বুঝতে পারবেন। এবং সাইডে দেখতে পাচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি এবং ওনাদের ব্যক্তিগণ, বৌদ্ধ ধর্মের ব্যক্তিগণ এবং দুজন প্রাইম মিনিস্টারকে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, দুজন প্রাইম মিনিস্টারকে আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার এবং ওই দেশের যে প্রাইম মিনিস্টার, ভালো করে দেখুন, আমাদের প্রাইম মিনিস্টার ওই দেশে ঘুরতে গেছিলো, আপনারা ওই দেখছেন, ওনাদের ছবি আপনারা ভালো করে দেখুন বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ওই দেশের ন্যাশনাল অ্যান্থাম কী? হ্যাঁ বন্ধুরা, ওই দেশের ন্যাশনাল অ্যান্থাম আপনারা দেখতে পাচ্ছেন, ওই দেশের রাষ্ট্রীয় গান বা রাষ্ট্রীয় গীত আপনারা দেখতে পাচ্ছেন, ন্যাশনাল অ্যান্থাম আপনারা দেখতে পাচ্ছেন। ওই দেশের যে ক্যাপিটাল অর্থাৎ ওই দেশের রাজধানী হচ্ছে উলানবাটার, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেও দিয়েছি সবথেকে বড় সিটি। এবং ওই দেশের পপুলেশান, হ্যাঁ বন্ধুরা, ওই দেশের পপুলেশান 35 লাখেরও বেশি। হ্যাঁ বন্ধুরা, 136তম পপুলেশনের দিক থেকে। এবং ওই দেশকে যদি আপনি ফোন করেন তাহলে +976 ফোন নাম্বারের আগে যোগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এবং ওই দেশে ইন্ডিয়ান থাকে 1000এরও বেশি। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা জানলেন কিছু খবর ওই দেশের সম্বন্ধে, ন্যাশনাল অ্যান্থাম এবং ওই দেশের পপুলেশান কত। তো বলুন, হ্যাঁ বন্ধুরা, ওই দেশের প্রাইম মিনিস্টার কি আপনারা জানেন? ওই দেশের প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে সাখিয়াজিন এলবেতগর্জ, ভালো করে দেখলে বুঝতে পারবেন, ওনার ছবি আমি আপনাদের দেখাচ্ছি। এবং ওই দেশের রাষ্ট্রপতিকে আপনারা দেখুন, এই দেখুন ওই দেশের রাষ্ট্রপতি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই, ওই দেশের যে রক্ষামন্ত্রী এবং আমাদের যে রক্ষামন্ত্রী রাজনাথ সিং, ওই দুই দেশের রক্ষামন্ত্রী একটি জায়গা, একটি ইমেজ আমি আপনাদের দেখাতে চলেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের দুই দেশের অর্থাৎ ভারত এবং মঙ্গোলিয়া দুই দেশের যে রক্ষামন্ত্রী, ওই দেখুন এই যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, দুই দেশের রক্ষামন্ত্রী, তাই না? হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখলেন মঙ্গোলিয়ার কিছু, হ্যাঁ বন্ধুরা আপনারা জানলেন মঙ্গোলিয়া সম্বন্ধে কিছু তথ্য এবং মঙ্গোলিয়ার পপুলেশান, ভাষা, রাষ্ট্রগান এবং জনসংখ্যা। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার। কিন্তু যাওয়ার আগে এই চ্যানেল প্রথম হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন।